25 টাকা কিলো দরে আলু বিক্রি হলো কৃষি বিপণন বিভাগের পক্ষ থেকে আসানসোলে। বৃহস্পতিবার সকাল থেকে কৃষি বিপণন অধিদপ্তরের সামনে ক্রেতাদের লম্বা লাইন দেখা যায় আলু কিনতে। খোলা বাজারে যেখানে 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে সরকারি উদ্যোগে 25 টাকা কিলো দরে আলু পেয়ে খুশি আসানসোলের ক্রেতারা। দপ্তরের সামনে নো মাস্ক নো পটাটো লেখা কাগজ লাগানো হয়েছে। মুখে মাস্ক পরে আলু কিনতে এসেছেন ক্রেতারা। দপ্তরের এক আধিকারিক শেখ রহমতুল্লাহ জানালেন, আসানসোলের লচ্ছিপুর গেট, গোপালপুর, চিত্তরঞ্জন ও এই দপ্তর মিলে মোট 4 জায়গায় 25 টাকা কিলো দরে এই আলু বিক্রি করা হচ্ছে রাজ্য সরকারের উদ্যোগে। বাজারে এই মুহূর্তে আলুর দাম প্রায় 40 টাকায় চলছে বাজারে, অথচ আপনারা এখানে সুফল বাংলা স্টল থেকে পাচ্ছেন মাত্র 25 টাকা। কেমন লাগছে? আলু খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। কেজি প্রতি মানে প্রতিজন হিসেবে কতগুলো করে আলু দেওয়া হচ্ছে? তার প্রতি মানে এই হিসেবে 3 কিলো পার হেড দিচ্ছে। সুফল মানে কৃষি বিপণন দপ্তর একটি স্লোগান দিয়েছে, নো মাস্ক নো আলু। হ্যাঁ, বিষয়ে আপনার দপ্তর খুবই ভালো, এটা লোকের সুরক্ষার জন্য এটা খুবই সুন্দর করেছে। নওগাঁ জেলা রেগুলেটেড মার্কেট কমিটি অফিস থেকে এখানে ক্যাম্প করা হয়েছে, এই ক্যাম্প থেকে ওই ক্যাম্প করে দেওয়া হচ্ছে। এটা কদিন দেওয়া? এটা এখন মোটামুটি চলবে, এখন আমাদের স্কিমটা নেওয়া আছে, চলবে এখন।